আল্লাহর নাম করবে, খোদার নাম করবে। ওদিকে হবিউল্লাহ মিয়া মসজিদের মধ্যে নামাজ পাঠ করছে, আর মসজিদের এক কানায় বসে বসে ছোট্ট হারেস বলছে, কি বলছে, আমার মন, আমার মন, আমার মন মন্দিরে মদন মোহন দাঁড়াবে নাকি গো আসিয়া, ও মোর মো আজ মদন মন, ও দাঁড়াবে নাকি গো আসিয়া, আমার মন মন্দির, হরি বল হরি বল, মদন মন দাঁড়াবে নাকি গো আসিয়া, তব নামে লয়ে ভাসিয়া খিনি রে, নাম লয়ে ভাসিয়া খিনি রে, তব নাম লয়ে হাসিয়া খিনি রে, আমি তব নাম লয়ে হাসিয়া খিনি রে, আমি কাঁদি শুধু ওই নিরজনে বসিয়া, আমার মন মন্দিরে মদন মোহন দাঁড়াবে নাকি গো আসিয়া, আমার মন মন্দিরে মদন মোহন দাঁড়াবে নাকি গো আসিয়া, আমার মন মন্দিরে মদন মোহন দাঁড়াবে নাকি গো আসিয়া, ও গো দয়াময়, পতিত কৃপাময় তুমি ভক্ত বৎসল, দয়া পতিত পাব কৃপাময় তুমি ভকত বাচ, আমার অন্তিম সময়ে দিও শ্রীচরণ, অন্তিম সময়ে দিও শ্রীচরণ, এই আশা
শুধু এই আশা ছিল মোর মনেতে, আমার মন মন্দিরে মদন মোহন নাড়াবে না কে গো আসিয়া, আমার মন মন্দিরে মদন মোহন নাড়াবে না কে গো আসিয়া, ওগো দয়া মা নিতাই গৌর হরি 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 গুণে কৃপা করব। আমার মুসলমান সন্তান হয়ে মুসলমানের ঘরে জন্মগ্রহণ করে যবনকুলে জন্মগ্রহণ করে আজ কৃষ্ণ নাম বলছে, কিন্তু দুঃখের বিষয় কি বলুন তো মা, আমরা আজকের শাশ্বত হিন্দু সনাতন ধর্মে সনাতন কুলে জন্মগ্রহণ করে আমরা বদন ভরে কৃষ্ণ নাম বলতে পারি না, গাইতে পারি না। আমরা হরে কৃষ্ণ বলতে পারি, হরি বল বলতে পারি, কিন্তু বলার চেষ্টা করি না। নবদ্বীপে চলে যান, যারা বিদেশি বাসীরা আছে ইংরেজি ভাষায় কথা বলে তারা হরে কৃষ্ণ বলতে পারে না, কিন্তু তারা বলার চেষ্টা করছে হরে কৃষ্ণা হরে কৃষ্ণা হরে কৃষ্ণা হরে কৃষ্ণা। কিন্তু আমরা বাঙালি, আমরা বলতে পারি কিন্তু বলার চেষ্টা করি না। হরি বল। তা পৃথিবীতে এসেছি 84 লক্ষ জনই ভ্রমণ করতে করতে সাদের মানব জন্ম, 84 লক্ষ জনই ভ্রমণ করতে করতে সাদের মানব জন্ম পেয়েছে। আর এই মানব জন্ম যদি আমরা হেলায় হারিয়ে দিই, এই জন্ম যদি ফুরিয়ে যায়, সাধন ভজনের জন্ম যদি চলে যায়, এ জন্ম কিন্তু আর হবে না। তাই শাস্ত্র বলছে একা একা নাই হবে রস আস্বাদন, এক রস আস্বাদন হেতু দুই দেহ ধারণ। আমা এদিকে তাকান, এই যে হরিনাম তলায় আপনারা এসেছেন, হরিনামের রস আস্বাদন করতে গেলে কিন্তু একা একা হবে না। হরিবাসরে এসেছেন, আমার বাবাদেরকে সঙ্গে নিয়ে আসুন, বাবাদের বাম দিকে বসে বাবাকে ডান দিকে রেখে যুগল ভাবে রস আস্বাদন করুন, দেখবেন অনায়াসে গোবিন্দ কৃপা হয়ে যাবে। আর একটা কথা বলি মা, আপনারা প্রচুর হরিনাম শোনেন ভক্ত মানুষ, আচ্ছা হরিনামের কি কোনো কাজ হচ্ছে এখন? আমার হরিনামের কাজ হচ্ছে? হরি বল হরি বল হরি বল। এই যে মাঘ ফাল্গুন চৈত্র বৈশাখ জ্যৈষ্ঠ আমাদের দক্ষিণ চব্বিশ পরগনায় দিনের পর দিন হরিনাম চলছে, তা হরিনামের কি কাজ হচ্ছে? রাধে 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 বলছে, এটা তো এখন হরিনাম হচ্ছে না, এটা তো এখন কীর্তন হচ্ছে না বাবা। সত্যি এটা এখন কীর্তন হচ্ছে না, এটা কীর্তন হচ্ছে। ভাববেন আপনারা এক একটা কেন বললাম কীর্তন হচ্ছে, কীর্তন নয় কেন? যে কীর্তনটা এখান থেকে 500 বছর পূর্বে হয়েছিল আমার গৌরাঙ্গ মহাপ্রভু জীবের হাতে ধরে পায়ে ধরে যেচে সেদে যে হরিনামটা বিতরণ করেছিল বিনামূল্যে, একটাও পয়সা কিন্তু কোনো একটা কড়ি কোনো ভক্তের কাছে থেকে নেয়নি। কিন্তু দুঃখের বিষয় আজকের আমাদের বাংলার বুকে এমন দুর্ভাগ্য নেমে এসেছে, আজকের হরিবাসরে মা বলতে আমার কোনো দ্বিধা নেই, কিছু কিছু পশু কীর্তনিয়া আছে। কেন কীর্তনিয়াদের পশু বলছি? পশু কীর্তনিয়া দেখবেন তারা কিন্তু একাত্রাকার বিনিময়ে হরিনাম করে না, ফোনটা শুধু একবার যদি হ্যালো করেছে, কথায় আছে না মুখে তোমার মিষ্টি কথা অন্তর ভরা বিষ, এই কথাটা কেউ না জানুক জানে প্রাণের জগদীশ, ফোনটা করবেন সঙ্গে সঙ্গে বলবে হরে কৃষ্ণ জয় নিতাই বাবা রাধে রাধে কেমন আছে। এইবার ভালো, আপনি বললেন বাবা ঠাকুর ভালো আছেন তো আমাদের হরিবাসরে আসতে হবে, বেশ যাব। এবার বাবা আপনার বাজেটটা বলুন,
বাবা আমরা তো একটু ভিক্ষা শিক্ষা করে হরিনাম দিচ্ছি বাবা, ছোট গ্রাম মিলে সবাই একটু চাঁদা আদায় করে হরিনাম দিচ্ছি। কীর্তনিয়া বলবে, বাবা আমার তো এখন প্রচুর ডিমান্ড, গাড়ির তেল, ড্রাইভার, এই যে স্টাফ পত্র, একটা বিশাল ব্যাপার আছে, মিনিমাম 45-50 হলে যেতে পারে রাধে রাধে। এবারে ভাবুন মা, একটা কীর্তনিয়া যদি 3 ঘন্টায় 40,000, 50,000, 45,000 টাকা দক্ষিণা নেয়, তার মিনিটটা কত করে পড়ছে বাবা? মিনিটটা হিসাব করে দেখো, মিনিমাম 350-400 টাকা মিনিট। এবারে আপনারা ভাবুন, আপনারা মাঠে কাজ করেন তো, কিংবা রাজমিস্ত্রি জোগাড়ে সব কাজ করেন তো, কলকাতায় যান, এখানকার মানুষ যায় সব জানে। তাহলে একটা কলকাতায় আপ ডাউন প্যাসেঞ্জারি করে, দিন মজুরি খাটে, রিক্সা চালায়, মাঠে চাষবাস করে, তার ক টাকা রোজগার? সে বড় জোর পার ডে 400-500 টাকা কামায়। আর এদিকে কীর্তনিয়া মিনিটে কামাচ্ছে কত? 350-400 টাকা মিনিটে কামাচ্ছে। আর এ সারাটা দিন রোজগার করে আসছে 500 টাকা। এইবার ভাবুন, এই মাথার সারির কিছু কিছু ব্যক্তি কীর্তনিয়া আছে, ভদ্র বেশে ঘোরে এরা দেশে। ভদ্র বসে ঘুরলে দেশে মানুষ বলে না, মানুষ হবে যেদিন, সেদিন তার দেহ থেকে যেদিন চলে যাবে পশুর চেতনা। মানুষ বেশে ঘুরলে বুঝি তাকে মানুষ বলে নাকি? মানুষ বেশে ঘুরছে, আজকের কত হাজার হাজার শত শত হরি সভা বন্ধ হয়ে পড়ে আছে, হরি নাম হচ্ছে না। কেন? তারা একদিন এই সময় হরি সভা থেকে মানুষের রক্ত নিগড়ানো, শোষণ করা টাকা তারা ভক্ষণ করেছে। আজকের সেই সমস্ত হরিসভাগুলো চলছে না, বন্ধ হয়ে পড়ে আছে। এখন যদি সেই সমস্ত কীর্তন কমিটি সেই সমস্ত বাবুদের কাছে যদি ফোন করে, বাবা আসা যাবে? বলে আমার ডিমান্ডটা এখন জানেন তো, সবসময় ডিমান্ডের চিন্তা। কেন বাবা তোমার ডিমান্ড এত হলো? বলে আমার যোগ্যতা বেড়েছে। ভাবতে পারে, যে নাম মহাপ্রভু বিতরণ করলো ফ্রিতে, আর সেই হরিনামটাকে কত বড় ব্যবসায় পরিণত হয়েছে দেখুন। রাধে রাধে। কীর্তনিয়াদের অবস্থাটা কেমন দেখুন মা, এইটুকু আপনারা বাসে যাবেন, ট্রেনে যাবেন, হকাররা উঠবে, ও দাদা ম্যাজিক মলম লাগালেই চাঙ্গা, ও দাদা দা ঝালা চুলকানির মলম লাগালেই চাঙ্গা। কিন্তু লক্ষ্য করবেন, ওই হকারওয়ালা কিন্তু তার নিজের পিছনে হাত দিয়ে চুলকাচ্ছে, কৌটো থেকে এক বিন্দু মলম নিয়ে কিন্তু নিজের চুলকানি সারাতে পারছে না বাবা। তদ্রুপ আমাদের মতো কীর্তনিয়ারা হরিবাসরে উঠে বলছে, ভক্তমণ্ডলী মায়েরা বাবারা, তোমরা এই করো, ওই করো, ওখানে প্রণাম করো, ওখানে জল ঢালো, এই করলে ভগবানের কৃপা পাওয়া যায়, ওই করলে ভগবানের কৃপা পাওয়া যায়। হরিবাসর থেকে আপনারা উঠে দাঁড়িয়ে প্রশ্ন করবেন যে, তোমরা কীর্তনিয়ারা কে কজন ভগবানকে লাভ করেছ? আস্তে, হয়তো আপনারা মনে মনে ভাবছেন যে ভগবানকে পাওয়ার কায়দা কৌশল সব কীর্তনিয়ারা শিখে রেখেছে। না, ভুল কথা, রাধে রাধে। তা যাই হোক, আপনারা সংসারী মানুষ মা, এদিকে তাকান, সংসারী মানুষ, সংসারের মধ্যে দিবানিশি থাকেন। একটা কথা বলি, ভগবানকে ডাকার সময় আপনারা পান না, তবে বেশিবার ভগবানের ডাকবার দরকার নাই, দিনে মাত্র 3টে টাইম ভগবানকে ডাকুন। এদিকে তাকান মা, প্রভাতকালে উঠবেন, প্রভাতকালে উঠে ঘুম থেকে একটা জায়গায় প্রণাম করবেন। কোথায় প্রণাম করবেন? নিজ নিজ স্বামী দেবতার চরণে মা একটা করে প্রণাম করে নিও। আমা আমার বাবাদের চরণে প্রণাম করেন তো? হ্যাঁ করা হয়। আচ্ছা, যে মায়েরা প্রণাম করেন আমার বাবাদের চরণে, একটু হাতটা তুলে দেখান। হরি বল, হরি বল, হরি বল। আচ্ছা বাবা ঠাকুর, মায়েরা আপনাদের চরণে প্রণাম করে? করে না, সময় কম। রাধে রাধে, রাধে রাধে। আমা সময় চলিয়া যায় নদীর স্রোতের প্রায়, সময় কিন্তু মানব জীবনের আমাদের এগিয়ে যাচ্ছে, গড়িয়ে যাচ্ছে। আর সময় যদি চলিয়ে যায়, সাধন ভোজন কিন্তু আর হবে না। রাধে রাধে। আস্তে, আচ্ছা বাবা, আজকের এই হরিবাসরে একটা ছোট্ট টিপস দিয়ে যাব। যে মা জননী জীবনে আমার বাবাদের চরণে প্রণাম করে না, একটা টিপস দিয়ে যাব, সেই মা কিন্তু প্রত্যেক দিন নীতি নৈমিত্য প্রণাম করবে বাবা। বলবো মা? আস্তে, প্রণাম করবে তো?
আচ্ছা বাবা, আপনাদের চরণটা ধরে বলবো, যে মা জীবনে প্রণাম করেন আপনাদের চরণে, আমার কথাটা শুনে আজকের ঘরে যাবেন রাত্রে ঘুমানোর আগে, যে মা জীবনে প্রণাম করেনি আপনি একবার গিয়ে ওই মায়ের চরণে সষ্টাঙ্গে প্রণামটা করে নিন। আমার বৌদি হাসছে, হাসির কোনো কারণ নেই গো মা। রাধে রাধে। বৌদি মনে মনে ভাবছে, স্বামী তো পরম দেবতা, স্বামী এসে আমার চরণে প্রণাম করলে কেমন একটা খারাপ ব্যাপার নয়। রাধে রাধে। আমার বিয়ের সময় একটা কি হয়েছিল জানো, একটা কথাই আছে, দাদা দেয় একবার আর বৌদি দেয় বারবার। দাদা একবার কি দিয়েছিল বৌদির কপালে বিয়ের সময়? সিঁদুর। তা দাদা কি বাবা কি আজকের কি মায়েদের কপালে বৌদিদের কপালে প্রতিদিন সিঁদুরটা পরিয়ে দেয় নাকি? না না। রাধে রাধে। তা আজকের কথা শুনে একবার গিয়ে ওই মা জননীর চরণে প্রণাম করে দেখো, ওই মা যে মা জীবনে প্রণাম করেনি সেই মা প্রত্যেক দিন কিন্তু আমার বাবাদের চরণে প্রণাম করবে। রাধে রাধে রাধে। আমার এদিকে দেখান, নারী জাতি ত্রিলোকের শক্তির মূলাধার, মূলাধার, কত দেবে দেবতা মুনি ঋষি নারীর পায়ে মারে হাত, নারীর পায়ে মারে হাত, নারী দুর্গা নারী কালী, নারী আবার হয় ভূপালী, নারীর পায়ে দেয় অঞ্জলি স্বয়ং কৃষ্ণ মূলাধার, মূলাধার, ভগবান কৃষ্ণ নারীর পায়ে হাত মারেনি বাবা? ভগবান কৃষ্ণ নারীর পায়ে হাত মারেনি? আমা কবে মেরেছিল? যখন শ্রীমতী রাধারানী মান মঞ্চে বসেছিল, ভগবান আমার বারবার বিভিন্ন বেশ ধারণ করে রাধার কাছে গিয়ে বলছে, হে রাধে তুমি একবার শুধু আমায় ক্ষমা করে দাও। কিন্তু রাধারানী ক্ষমা করছে না। ভগবান সে যে কি করলো, তার উন্নত মস্তকটা নিয়ে রাধার চরণে বিকিয়ে দিল, হে রাধে ক্ষমা করে দাও, তবুও ক্ষমা হচ্ছে না। ভোলানাথ মহেশ্বর, দেবের দেব মহেশ্বর, ভোলানাথ মহেশ্বর আজ পর্যন্ত তার নিজের বউটা কালীটাকে নিয়ে বুকের উপর ধরে আছে। তাহলে নারীর ভূমিকা কোথায় নেই? নারী শয়নে কামিনী, ভোজনে জননী, সোহাগে রমণী, নারী হাসায় কাঁদায় পাগল করায়, নারী যদি ইচ্ছা করে পুরুষকে নিয়ে যুগল ভজনের দ্বারা গোবিন্দ চরণ পাইয়ে দিতে পারে, পাইয়ে দিতে পারে, নারী যদি ইচ্ছা করে পুরুষকে নিয়ে রসাতলে দিতে পারে। নারী ছিল বেউলা সতী, অনুসুয়া, মালাবতী, জীবন দিয়ে বাঁচায় প্রতি শাস্ত্রের প্রমাণ দেয়। যেদিনই আগে ঝলকে আনন্দের তরে পিতায় আমায় ত্যাগ করিল মোরে, পিতায় আমার ত্যাগ করিল মোরে, সেই দিনই নারী জাতি আমার মা যদি গর্ভে না রাখিতেনে ধরে, রাখিতেনে ধরে, তবে কেমনে জন্ম নিতামে আমি এই ভুবনে, এই ভুবনে। তাই নারীর কথা বলতে গেলে প্রথমে আমার মায়ের কথায় আসে চলে, আসে চলে, মায়ের কোলের বিশ্বের সাই গৌর বুদ্ধ যিশু, এরা সবাই ছিলেন একদিনে মায়ের কোলের ছোট্ট শিশু। এমন কি দি দেবাদিদেব ভোলানাথ আজও পর্যন্ত মায়ের চরণ তলে পড়ে। যেদিনই অসুরগণের অত্যাচারে দেবতারা সবাই স্বর্গ ছাড়ে, সেদিন কোথায় ছিল দেবতার মান? সেই দিন আমার নারী জাতি মা দুর্গা দশ অস্ত্রে ত্রিশূল ধারণ করে, অসুরগণদের নিধন করে দেবতাদের স্বর্গ রাজ্যটা ফিরিয়ে দিয়েছিল। তাহলে নারীর ভূমিকা কোথায় নেই? তাই বলছে রাধে রাধে, নারীর সৃজন অতীব কঠিন কেমনে বুঝিবে তাই, নারী লোক বিধি কহিছে অবধি বিষ আর অমৃত একত্রে রয়। আমার আপনাদের মধ্যে বিষ আছে, আপনাদের মধ্যে অমৃত আছে, কিন্তু আমরা পুরুষ জাতি কোথায় অমৃতর ভাণ্ডার সন্ধান তো পাই না। যদি কোনো পুরুষ নারীর মধ্যে অমৃতর ভাণ্ডারের সন্ধান পেয়ে যায়, তার মানব জীবনের এই কিতাব জ্বালাটা দরিভূত হয়ে যায়। কিন্তু আমরা কামনার বশীভূত হয়ে নারীর থেকে সদা সর্বদাই বীজ ভক্ষণ করছি।
এই প্রেম সে বলো নিতাই গৌর কৃষ্ণ প্রেমানন্দে হরি 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 বল 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 তাই গৌর হরি 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 বল হরি বল হরি বল হরি বল হরি বল আমা তাহলে বেশি কি করতে হবে শুনুন সংসারী মানুষ আপনারা প্রভাতকালে উঠবেন স্বামী দেবতার চরণে একটা প্রণাম করে নিন ব্যাস প্রথমে বিছানায় বসে বসে একবারের ভগবানের নাম একবার স্মরণ করবেন কি বলবেন পূর্ব দিকে মুখ করে বসবেন ভগবানের নাম স্মরণ করবেন কি বলবেন ওম ওম জয় শ্রী বিষ্ণু জয় শ্রী বিষ্ণু ওম ওম জয় শ্রী বিষ্ণু জয় শ্রী বিষ্ণু ওম ওম জয় শ্রী বিষ্ণু জয় শ্রী বিষ্ণু দেখবেন ভগবানের খাতায় আপনার নামটা প্রেজেন্ট হয়ে গেল আর একবার ভগবানকে ডাকবেন কখন দুপুর বেলা স্নান সেরে তুলসী মন্দিরে তুলসী তলায় জল দিয়ে যখন আপনি সেবা নিতে যাবেন সেবা নেওয়ার পূর্বে ভগবানকে একবার স্মরণ করবেন কি বলবেন জয় জনার্দন জয় জনার্দন জয় জনার্দন জয় জনার্দন জয় জনার্দন জয় জনার্দন দেখবেন মা আপনার সেবাটাও ভালো হয়ে যাবে আর একবার ভগবানের নাম স্মরণ নেবেন কখন সারাদিন সংসারের কাজ সেরে যখন গভীর রাত্রে আপনারা ঘুমাতে যাবেন ঘুমানোর যা ঘুমাতে যাওয়ার আগে একবার ভগবানের নাম স্মরণ করবেন কি বলবেন জয় পদ্মনাভ জয় পদ্মনাভ জয় পদ্মনাভ জয় পদ্মনাভ জয় পদ্মনাভ জয় পদ্মনাভ ব্যাস এমনি ভাবে আপনি প্র্যাকটিস করে দেন দেখবেন একদিন ভগবানের কৃপা অবশ্যই হবেই হবে রাধে রাধে এইবারে কি করবেন মায়েরা প্রভাতকালে আপনাদের প্রথম কাজ কি সংসারে আমার সংসারের একদম সকালের প্রথম কাজ কি আপনাদের ব্রাশ করা ও মা বলে ঝাড় দেওয়া গোবর দিয়ে ঘর মোছা তাই তো শুনে নিন যে রমণী সূর্যদেব উদয় হয়ে গেলে মানে উঠে গেলে গোবর দিয়ে ঘর মুছবে কিংবা ঝাড় দেবে সেই রমণীকে সাত জনম নরক যন্ত্রণা ভোগ করতে হবে তাহলে আপনারা মনে মনে ভাবছেন যে খোকা তাহলে আজকের কীর্তন শুনতে শুনতে অনেক রাত হয়ে যাবে আর রাতটা যখন ভারী হয়ে যাবে তখন আমরা ঘরে যখন ফিরবো গভীর রাত্রে সকালে ঘুমটা ভাঙতে অনেক লেট হয়ে যাবে তার মধ্যে সূর্য দেবতা উঠে যাবে তাহলে কি আমরা ঘর মুছবো না শুনুন মা সূর্যদেব যখন উঠে যাবে যদি ঘরটা মোছেন শুধু কেবলমাত্র খালি জল দিয়ে মুছবেন ঝাড় দেবেন না গোবরটা বাদ দিন এইবারে প্রভাতকালে চেষ্টা করবেন প্রত্যেক দিন কিন্তু প্রভাতে চেষ্টা করবেন সূর্যদেব ওঠার আগের মুহূর্তে গিয়ে ঘরটা পরিষ্কার করবেন মুছবেন রাধে রাধে আর ওই ঘরটা মোছার সময় পারলে খিতি অপ্তেজ মরুদবম পঞ্চভূত দিয়ে ভগবান এই যে দেহ মন্দির তৈরি করে দিয়েছে এই দেহ ঘরটাও কিন্তু একটু মুছে নেবে তাহলে এই দেহ ঘরটা মুছবে কি করে রাধে রাধে হাতে করো কাম আর মুখে বলো নাম তাহলে প্রভাতকালে কি নাম করা হয় মা বলো একটু রাধে রাধে সবাই মিলে হাতে কাজ করছো প্রভাতকালে আর বদন ভরে নাম করছো কি নাম সবাই মিলে দুটি বাহু তোলো সবাই মিলে হ্যাঁ বেশ প্রভাতকালে কিন্তু ঘরের কাজ হচ্ছে আর এদিকে বদনে নাম হচ্ছে কি নাম ভজ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গে নামে রে
ভজ গৌরাঙ্গ সবাই মিলে হরি বল গৌরাঙ্গ বলুধনী মায়েরা গৌরাঙ্গে নাম রে ভজ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গে নাম রে ভজ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গে নাম রে যে জনা গৌরাঙ্গ ভজে সে হয় আমার প্রাণ রে জন গৌরাঙ্গ ভজে সে হয় আমার প্রাণ রে যে জনা গৌরাঙ্গ ভজে সবাই বদনে বদন দিয়ে বলো সবাই মিলে গান করো রে যে জন যে জনা গৌরাঙ্গ ভজে সে হয় আমার প্রাণ রে ভজ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গে নাম রে ভজ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গে নাম রে দিন গেলে ভব গৌরাঙ্গ দিল গেলে হাগো রাঙ্গ যে মহালে একবার রে দিন গেলে হাগো রাঙ্গ যে মহালে একবার রে ভজ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গে নাম রে ভজ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গে নাম রে যে জন গৌরাঙ্গ ভজে সে হয় আমার প্রাণ রে উলুধ্বনি উলুধ্বনি হরি বল গৌরাঙ্গ ভজে সে হয় আমার প্রাণ রে ভজ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গে নাম রে ভজ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গে নাম রে ভজ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গে তাই গৌর হরি বল হরি বল হরি বল রে বাবা প্রভাত কালে মা হাতে কাজ করবে আর বদনে নাম বলবে তবে এটা কিন্তু মাথায় রাখবেন আমার কীর্তনটা আপনি শুনে বাড়িতে গেলেন আর কালকের সকালে মানে প্রভাত কাল থেকে যখন কিন্তু নাম শুরু করবেন একটু আস্তে আস্তে নামটা করো মা উচ্চ ঈশ্বরে যেন জোরে জোরে নাম করো না কেন বলুন তো এটা কলিকাল সতের শত্রু বেশি আর অসতের বন্ধু বেশি রাধে রাধে আপনি ঘরে যাবেন প্রভাত কালে গিয়ে যখন উচ্চ ঈশ্বরে নামটা করবেন তবে কিন্তু একটা কথা মাথায় রাখবেন জোরে জোরে উচ্চ ঈশ্বরে যদি নাম করেন কিন্তু আপনার উপকারটা বেশি কিন্তু আপনি করতে পারবেন না কেন আপনি এখান থেকে গান শুনে গিয়ে সকালবেলা যখন উচ্চ ঈশ্বরে নাম করবেন সঙ্গে সঙ্গে আপনার পাশের বাড়ি থেকে ভোলার বাবা জোরে জোরে বলবে দেখ রে দেখ মালতীর মা ওই পাড়ায় থেকে হরি নাম শুনে এসে কত বড় ভক্ত হয়েছে দেখ রাতের মধ্যে নাকি বাবা এটা বলবে গো মা আমাদের হিন্দু ধর্মে এটা স্বভাব তো এটা অন্য কোনো ধর্মে বলবেন না আপনি মুসলমান ধর্মে চলে যান একজন মুসলমান যদি রাস্তা দিয়ে আসে সঙ্গে সঙ্গে আরেকজন মুসলমানকে দেখা মাত্র বলবে আলাইকুম সালাম উনি সঙ্গে সঙ্গে ঘুরিয়ে বলবে ও আলাইকুম সালাম মানে ঈশ্বর তোমাকে মঙ্গল করুক ইনি বলছে ঈশ্বর তোমাকে মঙ্গল করুক কিন্তু দুঃখের বিষয় আমি যদি আমার গ্রাম থেকে আপনার এখানে এসে যদি বলি যে হরে কৃষ্ণ জয় নিতাই এই তো সকালবেলা যখন আসছিলাম পথটা গুলিয়ে গিয়ে আমরা যখন বলছিলাম ও দাদা একটু দাঁড়ান না গো হরে কৃষ্ণ একটু দাঁড়ান না বারবার হরে কৃষ্ণ করছি সে বলছে সাইকেল নিয়ে যাচ্ছে বলছে আমার কাজ আছে দাদা তোমার হরে কৃষ্ণ তোমার কাছে থাক আমি চলে যাই রাধে রাধে তার ট্রেন ধরতে হবে ট্রেনের সময় হয়ে গেছে না হলে কাজ মিস রাধে রাধে
তা যাই হোক, এটা অন্য কোন ধর্মে নেই, আমাদের হিন্দু ধর্মে আছে। উচ্চ ঈশ্বরে যদি আপনি বাড়িতে গিয়ে হরিনাম করেন, আপনার মুখের হরিনাম শুনে আপনার বাড়ির সমস্ত প্রাণী কীট পতঙ্গ সাপ ব্যাং মশা মাছি সবাই উদ্ধার পেয়ে যাবে। কিন্তু উচ্চ ঈশ্বরে করলে একটাই দোষ, বুঝতে পারলেন বাবা? তবে একটা কথা বলি মা, শুনুন, এই কীর্তন বেশি দিন করতে হবে না, গুনে গুনে তিনটে মাস 90 দিন প্র্যাকটিস করুন। প্রভাতকালে দিনে তিনটে টাইম ভগবানকে ডাকুন, স্বামী দেবতার চরণে প্রণাম করুন, পিতামাতার চরণে প্রণাম করুন, গুরু গোবিন্দের চরণে প্রণাম করুন। বেশি দিন করতে হবে না, গুনে গুনে 3 মাস 90 দিন করুন। 90 দিনের মধ্যে যদি না ভগবানের কৃপা লাভ যদি না হয়, তাহলে করবার কোনো দরকার নাই। এদিকে দেখেন মা, আমরা কলির মানুষ বাবা, আগে আমরা লাভটা খুঁজি, তাই না? ও দাদা কাজ করতে যাবে, ক টাকা রোজ দেবে আগে বল, তারপরে যাব। তা হরিনাম করবে, হরিনামে যদি না কাজ হয় তাহলে হরিনাম করবেন কেন? গুনে গুনে 90টা দিন করুন, যদি না হরিনামে কাজ হয় করবার দরকার নেই। আমার ফোন নাম্বার আছে, ভিজিটিং কার্ডে ফোন করে বলবেন বাবা হরিনামে কাজ হচ্ছে না, করবো কেন? তবে একটা কথা মাথায় রাখবেন, হরিনাম করবার সময় কিন্তু যেন না হরিনামে কোনো অপরাধ না হয়ে যায়। অপরাধটা কেমন একটু বলে দিই, শুনুন। প্রভাতকালে ধরুন আপনি বদনে নাম করছেন আর হাতে কাজ করছেন, আর অপরাধটা কেমন হচ্ছেন মা দেখুন? প্রভাতকালে তাহলে নাম করছেন আর হাতে কাজ করছেন, অপরাধটা কিভাবে হচ্ছে? ভজ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গ। কি গো রাকেশের বাবা, তাড়াতাড়ি উঠে পড়ো, গোয়ালবেড়ের মোড়ে সব দোকানদার দোকান খুলে বসে আছে আর তুমি এখনো বিছানায় শুয়ে আছো। ওঠো ওঠো, কিছু হলো না বাবা। যে জনাগো রাঙ্গো ভজে সে হয় আমার প্রাণের, কিরে সেপালি পড়তে যাবি নি, উঠে পড় 9টা বাজে। হরিনামের মধ্যে ভেজাল ঢুকে গেলে হরিনামের কোনো কাজ হবে না মা। এক বালতি দুধের মধ্যে যেমন এক ফোঁটা যদি গরুর চুনা পড়ে যায়, এক বালতি দুধের যেমন কোনো দাম থাকে না, হরিনাম করতে করতে হরিনামে বলতে বলতে যদি কোনো সংসারের পোকা যদি ওর মধ্যে প্রবেশ করে, কোনো কামনা বাসনার পোকা যদি প্রবেশ করে, ওই হরিনামে আর কোনো কাজ হবে না। তবে এই হরিনামে নয় রে ভাই, আর একটা হরিনাম আছে, আর এক হরিনাম আছে, আর সেই হরিনাম, এই হরিনামটা করলে পরে সেই হরিনামের কাছে নিয়ে যাবে, এই হরিনাম নিয়ে যাবে সেই হরিনামের কাছে। আমা এই হরিনামে নয় রে ভাই, আর একটা হরিনাম আছে, আর এই হরিনামটা করলে এই হরিনামের পূর্ণ সঞ্চয়নের ফলে নিয়ে যাবে সেই হরিনামের কাছে। সেই হরিনাম করবার জন্য আজকে রে হারেশের কি দুর্দশা দেখুন, চলো লীলার মধ্যে গিয়ে দেখি। তাই ছোট্ট হারেশ যখন মুসলমানের ঘরে জন্মগ্রহণ করে হিন্দুদের কৃষ্ণ নাম করে, সবাই মিলে এসে হবিউল্লাহ মিয়াকে সাবধান করে দিল, হবিউল্লাহ তোমার পুত্র মুসলমান সন্তান, মুসলমানের ঘরে জন্মগ্রহণ করে ওকে কৃষ্ণ নাম করতে তুমি মানা করো, নিষেধ করো, এতে আমাদের মুসলিম জাতির কলঙ্ক হবে। আমার ছোট্ট হারে শোনে না, বদনে একটাই নাম কৃষ্ণ নাম। একদিন শত শত মুসলমান যুক্তি করে হারেশের বিরুদ্ধে যুক্তি করে সবাই গেল কাজী সাহেবের কাছে। কাজী সাহেবের কাছে গিয়ে বলছে, কাজী সাহেব জয় হো, জয় হো, কি চাও তোমরা? আগে হুজুর, মুসলমান সন্তান হয়ে হিন্দুদের হরি নাম করে কৃষ্ণ নাম করে কে? সে হবিউল্লাহ মিয়ার একমাত্র সন্তান হারেশ। যাও, এই মুহূর্তে তোমাদের আজ্ঞা করছি, হারেশকে ধরে নিয়ে আমার কাছে আসো। ওমা আজ্ঞা করা মাত্র সঙ্গে সঙ্গে একদল মুসলমান হবিউল্লাহ মিয়ার পুত্র হারেশকে জোর করে ধরে টানতে টানতে নিয়ে যখন
কাজী সাহেবের দরবারে দাঁড় করিয়েছে। কাজী সাহেব বলছে, কি নাম তোমার? আগে হুজুর, আমার নাম হারেস। কি করা হয়? কেন হুজুর, আমি হরি নাম করি, কৃষ্ণ নাম করি, তুমি কি জানো না তুমি একজন মুসলমান সন্তান? আর মুসলমানের ঘরে সন্তান হয়ে তুমি ওই হিন্দুদের মোড়া কেকো কৃষ্ণ নাম হরি নাম করবে কেন? আগে হুজুর, হরি নাম আমার খুব ভালো লাগে, কৃষ্ণ নাম আমায় খুব ভালো লাগে হুজুর, তাই তো আমি হরি নাম করি, কৃষ্ণ নাম করি। শোনো, আজ থেকে তোমাকে নিষেধ করছি, তোমার ওই বদন থেকে তুমি হরি নাম কৃষ্ণ নাম ভুলে যাও। আগে হুজুর, এই বদনে যে একবার হরি নাম করেছে, কৃষ্ণ নাম যে করেছে, সে যদি বলে যে হরি নাম আমি ছেড়ে দেব, কৃষ্ণ নাম আমি ছেড়ে দেব, কৃষ্ণ নাম তো তাকে কোনোদিন ছাড়বে না হুজুর, ছাড়বে না। কৃষ্ণ নাম কোনোদিন ছাড়বে না। যে রচনায় একবার কৃষ্ণ নামে উচ্চারিত হয়েছে, সেই রচনায় থেকে হরিকে ছেড়ে দেওয়া এত সোজা নয়। আমি তো বারবার চেষ্টা করি, আমি আল্লাহর নাম করব, খোদা তালার নাম করব, কিন্তু বারবার কোথায় থেকে কৃষ্ণ নামে রচনায় আসে হুজুর। হুজুর, এই মধুর কৃষ্ণ নাম আপনি একবার বলে দেখুন, আপনার রচনা হতে ওই কৃষ্ণ নাম সরবে না। কে কোথায় আছিস? হাবিবুল্লাহ মিয়ার পুত্র হারেসকে এই মুহূর্তে টানতে টানতে নিয়ে বাইশি বাজারে গিয়ে ওর বেত্রাঘাত কর। আর শোন, বাইশি বাজারে গিয়ে বেত্রাঘাত করে ওর অঙ্গে থেকে, ওর বদন থেকে যদি না হরি নাম কৃষ্ণ নাম না ছাড়াতে পারিস, তাহলে তোদেরকে আমি গোদান নেব। বিচার হয়ে গেল হারেসে, মুসলমানরা হারেসকে বেঁধে আসতে পিষ্টে টানতে টানতে বাইশে বাজারের দিকে নিয়ে যাচ্ছে। ওদিকে হারেসের মা হবিউল্লাহ মিয়ার স্ত্রী আমেনা ছুটতে ছুটতে আসছে, আরে হরি 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 হারে বাপা মা কোথায়? আরে বাবা তুই কোথায় যাচ্ছিস? তোকে যে ওরা টানতে টানতে বেঁধে আসতে পিষতে নিয়ে যাচ্ছে বাবা, তোকে নিয়ে ওরা মারতে মারতে তোকে শেষ করে দেবে খোকা। তুই ফিরে আয় বাবা, তুই ওই কৃষ্ণ নাম বলিস না, তুই এই হরি নাম বলিস না। হারেস বলল, গো তোমরা আমাকে কিছুক্ষণের জন্য ছেড়ে দেবে, আমি আমার মায়ের চরণ থেকে একটু বিদায় নিয়ে আসি। কাজীর সৈন্যগণ হারেসকে ছেড়ে দিয়েছে। হারেস এসে মায়ের চরণটা ধরে বলছে, মা গো, মা আমাকে চিরদিনের মতো, শেষ দিনের মতো একবার তুমি বিদায় দিয়ে দাও জননী, আমি একবার যেন শেষের দিনের মতো গিয়ে কৃষ্ণ নামে বলতে বলতে যেন আমার প্রাণটা ত্যাগ করে পারি। মা গো, কৃষ্ণ ছাড়া কে আছে আমার? বিশ্ব চরাচর মাঝে, বিশ্ব চরাচর মাঝে, কৃষ্ণ ছাড়া
আছি আমার, চড় মাঝি বিশ্ব চড়া চড় মাঝি, কৃষ্ণ ছড়া তাই গৌর হরি 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 কে আছে আমার, বিশ্ব চড়া চড় মাঝি, বিশ্ব চড়া চড় মাঝি, কৃষ্ণ ছড়া কে আছে আমার, চড় মাঝি বিশ্ব চড়া চড় মাঝি, যে ছিল আমার, একবার দেখা দাও প্রভু, দুঃখ সুখের বন্ধু সে ছিল আমার, জীবন জোয়ারের কেন্দ্র, যে ছিল আমার, তার নাম ভুলিতে কি পারি, তার নাম ভুলিতে কি পারি, বিশ্ব চড়া চড় মাঝি, বিশ্ব চড়া চড় মাঝি, বিশ্ব গৌর হরি 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 মাঝে, মা জননী তোমার চরণে আমার একটা নিবেদন, তুমি আমার এই বদন থেকে কৃষ্ণ নাম তুমি ভুলে যেতে বলো না মা গো, ভুলে যেতে বলো না, হারিয়েছি যখন যে মায়ের চরণে দড়িয়ে ধরে কাঁদছে, কাজীর সৈন্যগণ এসে এই চলো হারেশকে ধরে টানতে টানতে নিয়ে চলে যাচ্ছে, হারেশের মা বলছে খোকা তুই ফিরে আয়, খোকা তুই ফিরে আয়, আমার কোল শূন্য করে তুই যাস না বাবা, খোকা রে ফিরে মাগো, ভাজা বলো ভুজ বলো ভাতের সমান নয়, আর মাসি বলো পিসি বলো এরা কেউ মায়ের সমান নয়,
মরলে ভাই বলো ভগ্নী বলো বন্ধু বলো কাঁদবে তিন দিন, আরে মা জননী কাঁদবে আমার বাজবে যতদিন, পুত্র হারার কি যে ব্যথা কেউ কি তা জানে, জেনেছিল কৌশল্যা মাতা যেদিন রাম গিয়েছিল বনে, এ জগতে যে মায়ের কোল থেকে পুত্র সন্তান হারিয়ে যায় সেই মা একমাত্র জানে পুত্র হারার কতটা জ্বালা কতটা যন্ত্রণা। আসলে ভাববে এই জগতে মা কাঁদছে পুত্রের জন্য, সেই মা কেঁদেছিল কখন, যখন ওই সন্তান যখন ছোট ছিল তখন মা কেঁদেছিল, কেন না সন্তান ভাত দেয়নি বলে ভাত খায়নি বলে, পাড়ায় মায়েদের কাছে গিয়ে গল্প করছে দিদি গো আমার ছোট্ট শিশু সন্তান দুদিন হয়ে গেল মুখে কিছু দিচ্ছে না, কেঁদে কেঁদে সবার কাছে বলতো, কিন্তু আজও সেই মা কাঁদছে, শিশু সন্তান ধীরে ধীরে বড় হয়েছে, বড় হয়ে অর্থ উপার্জন করছে চাকরি পেয়েছে কোটিপতির মেয়েকে বিয়ে করেছে, আজও মা কাঁদছে কেন না সেই সন্তান বড় হয়ে ভাত দেয় না বলে, সন্তান ছোট ছিল ভাত খেত না বলে মা কাঁদত, আজকের সেই সন্তান বড় হয়ে ভাত দেয় না বলে মা কাঁদছে। রাধে রাধে, তাই এখান থেকে কোটি কোটি বৎসর আগে আমার প্রভু শঙ্করাচার্য বলেছে যাবৎ মৃত্যু পারেজন সত্তর তাবং দ্বিজ পরিবার ও রক্ত তদং যজরায়া জরে জর দেহে বার্তাং কোপিনা বৃচ্ছতি দেহে, যখন তুমি অর্থ উপার্জন করতে পারবে মায়াময় মায়ার সংসার তখন তোমাকে ভালোবাসবে, কিন্তু যেদিন তোমার এই মাটির শরীরটা জলায় জলাজীর্ণ হয়ে যাবে কেউ একবার ভুলেও বলবে না বাবা তুমি কি করছো, কেউ একবার ভুল করে বলবে না মা তুমি কি খাচ্ছ কি করছো, মা গো আজকের আমরা ভগবান ভগবান করে হরিতলায় এসে বসে আছি, ভগবানটা কোথায়, ভগবান কোথায় আছে বাবা? বিবেকানন্দের মতো একজন মহান জ্ঞানী পণ্ডিত মানুষ তিনি বললেন মন্দিরে মসজিদে গির্জায় দালানে কোনো মূর্তি কোনো বিগ্রহের মধ্যে কোনো ভগবান নাই। তাহলে মন্দিরে যিনি মাটিরই দেবতা চলাফেরা করতে পারে না হাঁটতে পারে না খেতে পারে না কথা বলতে পারে না ওই ভগবানের চরণে কেন রাশিকৃত ক্ষীরসর ছানা মাখন দিয়ে আমরা পূজা দেব মা? যে ভগবান চলতে পারে না খেতে পারে না হাঁটতে পারে না কথা বলতে পারে না ওই ভগবানের চরণে পূজা দিয়ে কি লাভ? তাহলে আমরা কোন ভগবানের চরণে পূজা দেব? যাও, ভগ শব্দের অর্থ হলো মাতা আর বান শব্দের অর্থ হলো পিতা, তোমার আদ্য পিতা মাতাই হলো তোমার ভগবান, যাদের কৃপায় যাদের করুণায় পৃথিবীর আলো বাতাসে দেখেছ সেই ভগবান ঘরে বসে চোখের জল ঝরিয়ে কাঁদছে, একটু খাবারের জন্য একটু জলের জন্য মিষ্টির জন্য ঘরের ভগবান কাঁদছে, আর তুমি এখানে রাশিকৃত ক্ষীরসর ছানা মিষ্টি নিয়ে মন্দিরে মাটির ভগবানের কাছে দিয়ে কি লাভ? মন্দিরে মাটির ভগবান বলছে ঘরে যা, যে ভগবান তোর খেতে পারে চলতে পারে হাঁটতে পারে ওই ভগবানের কাছে সেবা দে, ওই ঘরেরই ভগবান খেয়ে যেদিন তুষ্ট হয়ে যাবে সেই দিন আমার কাছে আসবি আমার কৃপা হবে। রাধে রাধে, তা মাগো আজকের প্রত্যেকটা সংসারে
আমাদের দুঃখ জ্বালা যন্ত্রণা কেন? ঘরে যে জল যেমন্ত, জল জীবন্ত যে দুটো ভগবান বসানো আছে, সেই ভগবান দুটো ঠিকঠাক সেবা পাচ্ছে না। সেই ভগবানের থেকে যদি চোখের জল ঝরে, পৃথিবীতে ভগবান ভগবান করলে আমরা ভগবান পাব না। আর সেই ভগবানটা আছে কোথায়? ঘরের ভগবানকে পূজা দিলে উপরে আর একটা ভগবান আছে, সেই ভগবানের কৃপা লাভ হয়। আর সেই ভগবানটা থাকে কোথায়? ঘুরিলে ভুবন পাবি না সে ধন, তোর জ্ঞান নয়ন না ফুটলে পরে, বাহিরেতে খুঁজিলে তারে পায় না রে ভাই কেউ যুগ যুগান্তরে, নাভিরি গন্ধে আকুল প্রাণে পায় না মৃগ যে সন্ধান, হবি আছে গাভীর দেহে গাভী গীতা জানতে পারে, জ্ঞানাঞ্জনা শ্লোকা দিয়ে মোহের ঝাপসাটা আগে দাও ঘুচায়ে, রাহুর গাছে মুগ্ধ করে উঠবে ভানু উজ্জ্বল হয়ে, ডাইনে বাঁয়ে আগে পিছে সেই ভগবান নয় কো দূরে, দেখবি কাছে গুরুর কৃপা হলে পরে, গুরুর কৃপা হলে পরে। পতিত পাবন ঠাকুর কি বললেন? তারে খুঁজলে তুই কোথায় পাবি, সে তোর দেহের মাঝে বসে আছে দিয়ে উল্টো কলের চাবি, চাবিটা খুলবি কিসে বল, সেটা আবার উল্টো তালার কল, কত দিল ফকির ব্রহ্মবাদীর ঝরছে নয়নের জল, কত যোগী মুনি ঋষি সাধক সাধিকা গন্ধর্ব কিন্নর কোটি জন্ম জন্মান্তর ধরে ঊর্ধ্ব পদে হেষ্ট মুন্ডে গলিত পদ্ম ভক্ষণ করে ভগবানের সাধন ভজন করে তার চরণ পায় না। মাগো আমরা হরিবাসরে তিন ঘন্টা হরিনাম শুনে ভগবানের কৃপা পেয়ে যাব। রাধে রাধে যাও, সেই ভগবান কোথাও নাই, যাহা আছে বিশ্ব ব্রহ্মাণ্ডে তাহা আছে আমাদের মানব দেহ ভাণ্ডে। কোথায় বৃন্দাবন, কোথায় মথুরা, কোথায় কাশী, কোথায় পৈরাগ, কোথায় বৃন্দাবন, সবই আমাদের দেহের মাঝে আছে। এই দেহের মাঝে 33 কোটি দেবতার বাস। চলুন একটু গিয়ে আস্বাদন করি, কোথায় কোন দেবতা, কোথায় কোন ভগবান, কোথায় কোন ধাম আছে আমরা একটু জেনে নিই। চলুন মায়েরা আস্বাদন করি। মন দিয়া শুনো ধাম তত্ত্বের বিচার, মানব দেহের মধ্যে আছে শ্রী বৃন্দাবন সর্বসিদ্ধিসার, বাহাজ যেতে 84 কোষ শ্রী বৃন্দাবন হয়, দেহের মাঝে আজি সব আমি করিব নির্ণয়, বিশ্ব ব্রহ্মাণ্ডেতে যাহা আছে দেহ ভাণ্ডে পাই, শ্রীগুরুর কৃপা হলে জানিবেন সবাই, এত পরে কহিব এবার শুনো দিয়া মন, নিত্যানন্দময় স্থানে ধাম বৃন্দাবন, ভক্ষেতে মথুরা ধামে করিয়াছে স্থিতি, মুখদ্বারে শিরাদিকা করেছে বসতি, ব্রহ্মরন্ধ্রে মস্তকেতে শ্রীগোলোক ধাম, কর্ণোদ্বয় হয়ে বটে শ্রীগোকুল নাম, রাধাকুণ্ড শ্যামকুণ্ড নেত্র দুটি হয়, কালিন্দী যমুনা দুই নাসিকাতে রয়, জিহ্বার ভিতরে আছে গোবর্ধনের কুঠুরি, কহিলামে ধাম তত্ত্ব শুনো কর্ণ ভরি, এত পরে কহিব এবার শুনো দিয়া মন, 18ম কাম তত্ত্ব করাব শ্রবণ, চূড়ার মধ্যে চূড়ামণি ব্রহ্ম পাশে স্থিতি, পাট মধ্যে মহাবিষ্ণু করেন বসতি, চক্ষু মধ্যে কালা চাঁদে করিতেছে ধ্যান, নাসিকায় নিত্যানন্দ মধু করে পান, কর্ণেতে চৈতন্য গোসাই হইয়া সাবধান, মুখেতে ভদ্রাক্ষ বসি 32 যোগান, জিহ পায়ে নারদ মণি বাজায় কুন্দল, জিহ পার নিচে বসে নদী আছে কয়া গঙ্গা জল, আল জিহ পায় সরস্বতী বামে দেশি দাম, কণ্ঠ দেশে শ্রীকানাই বাহুই বলরাম, হস্ত মধ্যে শ্রী গোবিন্দ দানের অধিপতি, সপ্তদ্বীপে জগন্নাথে করেন বসতি,
নামি মোলে ব্রহ্মা সদাই করিতেছে লীলা, লিঙ্গ মোলে মহাদেবে লয়ে চন্দ্রকলা, গুজ্জদারে বসিয়াছে নাড়ুয়া গোপাল, কামিনীর সঙ্গে খেলে বড়ই অরসাল, হাঁটুতে শক্তির স্থিতি বসুমতি পায়, আঠেরো মোকাম তত্ত্ব হলো সমুদায়, এই সমস্ত তত্ত্ব কথা যেই জন জানে, নরলোক তুচ্ছ তারে দেবলোক মানে, শ্রীচৈতন্য নিত্যানন্দ করয়ে যারাস, প্রয়ার প্রবন্ধে ছন্দে কহে নামান শ্রীচরণের দাস, হরি বল নিতাই গৌর, হরি 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 বল, হরি 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 বল, হরি 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 বল। আমার ভগবান ভগবান শুধু করলে হবে না, ভগবান তোমার হৃদয় মন্দিরটা একবার খোঁজ করে দেখো। রাধে রাধে, আপনারা শুনে আসছেন 33 কোটি দেবতা, তাই তো মা? হিন্দু ধর্মে আমাদের কত দেবতা বাবা? 33 কোটি। যে বাবা 33 কোটি দেবতা বলবে তাকে প্রশ্ন করবেন, বাবা 50টা দেবতার নাম বলে দেখাও। 33 কোটি তো দূরের কথা, 33 লক্ষ দূরের কথা, 33 হাজার ছেড়ে দিলাম, 33 শ ছেড়ে দিলাম, 50টা দেবতার নাম বলো। যা শুনে আসছি আমরা ছোট থেকে, ভুল সিদ্ধান্ত ভুল ধারণা, 33 কোটি দেবতা আমাদের হিন্দু ধর্মে নাই মা। কটা দেবতা? মাত্র 33 কোটি, 33টা মোট দেবতা। তারা কারা? দ্বাদশ আদিত্য, একাদশ রুদ্র, অষ্ট বসু আর 2 অশ্বিনী কুমার। দ্বাদশ আদিত্য, একাদশ রুদ্র কটা হলো বাবা? 12 আর 11, 23টা। অষ্ট বসু 8টা বসু, এই যে আপ ধ্রুব সোম অনল অনিল ধর প্রত্যুষ আর প্রভাস, এই 8টা বসু, তাহলে হলো কত? কটা হলো বাবা? 31 আর 2 অশ্বিনী কুমার। এই হলো আমাদের হিন্দু ধর্মের 33টা দেবতা, কিন্তু আমরা শুনে আসছি 33টা, 33 কোটি। তাই রাধে রাধে, যাই হোক, কি বলছে? এই পৃথিবীতে আমরা এসেছি, আমরা যারা হরিনাম বলি না, হরিনাম শুনি না, হরিনাম করি না, হজি নামকে আমরা সদা সর্বদাই বাজে ব্যাখ্যা করে যাই, যারা পশুর মতো আচরণ করে বেড়ায়। তাই মহাজন বলছে, কিছু কিছু মানুষ আছে জগতে, কি মানুষ? পশুবৃত্তি মানব জাতি করছে রে পালন, বল বুদ্ধি অজ্ঞানতায় পরিপূর্ণ তাদের মন, পাপ পুণ্য ভালো মন্দ কোনো পশু জানে না, আমাদের মতো কিছু মানব জাতি আছে যারা জেনেও মেনে চলে না। হরি হরি বল। ইউনিভার্সিটির ডিগ্রি এদের আছে রে কত শত, বাড়িতে বৃদ্ধ পিতা মাতার খেতে দেয় না, এটা কেমন মূর্খের মতো? বাঁদরের আদর বেশি হচ্ছে সারাটা দেশে, পিতা মাতার সেবা ছেড়ে কিছু কিছু মানুষ আছে তারা আবার কুকুর কিনে পোষে, এমন কিছু মানুষ আছে গোটা বিশ্ব চরাচরে, হৃদয়টা ভর্তি নোংরা তাদের তারা ভদ্র বেশে ঘরে। ভাই রে, ভদ্র বেশে ঘুরলে দেশে তাদের মানুষ বলে না, মানুষ হবে সেদিন যেদিন তার মধ্যে জাগবে জ্ঞানের চেতনা, অসৎ ব্যক্তির অসৎ চরিত্রতা দিনে দিনে যাচ্ছে বেড়ে বেড়ে, সৎ ব্যক্তিরা সবে কাঙালে বেশে রাস্তায় রাস্তায় ঘুরে, অধম রাধা পদে কহে ওরে মানুষ তোমরা একবার পশুর ধর্ম ছাড়ো, আর মানুষ যদি হতে চাও গিয়ে মানুষের সেবা করো। তাই মহাজন বলছে, যারা হরি কথা বলে না, কৃষ্ণ কথা বলে না, কি বলছে? যারে মুখে ভাই হরি কথা না, তার কাছে তুমি যেও না, যারে মুখে ভাই
হরি কথা নাই তার কাছে তুমি যেও না, যারে মুখ দেখে হরি যাবে ভুলে, যারে মুখ হেরি হরি যাবে ভুলে, যারে মুখ হেরি ভুলে যাবে হরি, আজ যারে মুখ হেরি ভুলে যাবে হরি, তারে মুখ পানে তুমি চেয়ো না চেয়ো না, মুখ পানে তুমি চেয়ো না, আর যার মুখ দেখি হরি যাবে ভুলি, যার মুখ দেখি হরি যাবে ভুলি, তার মুখ পানে চেয়ো না চেয়ো না, তার মুখ পানে চেয়ো না, কদিন রহিবে ভব মাঝে আর অবিলম্বে করো যাহা করিবার, কদিন রহিবে ভব মাঝে আর অবিলম্বে করো যাহা করিবার, কদিন রহিবে ভব মাঝে আর অবিলম্বে করো যাহা করিবার, কদিন রহিবে ভব মাঝে আর অবিলম্বে করো যাহা করিবার, পরেরই কথায় কি বায়াসে যায়, পরেরই কথায় কি বায়াসে যায়, পরের কথায় কি বায়াসে যায়, মিছে দাগা তুমি পেয়ো না মন রে, মিছে দাগা তুমি পেয়ো না, যারে মুখে বাই ওরি কথা নাই তার কাছে তুমি যেও না, যারে মুখে বাই ওরি কথা নাই তার কাছে তুমি যেও না, আমার মহাজন বলছে যার মুখে ভাই হরি কথা নাই তার কাছে তুমি যেও না, আর যার মুখ হেরি ভুলে যাবে হরি তার মুখ পানে চেও না, কদিন রহিবে এই ভব মাঝে আর অবিলম্বে করো তোমরা যাহা করিবা, পরেরই কথায় কি বা আসে যায় মিছে দাগা তুমি পেও না, আর কি বলছে কে তোমারে কবে কি কথা বলিবে, সে কথা শুনিলে তোমারও কি হবে, কে তোমারি কবে কি কথা বলিবে, সে কথা শুনিলে তোমার কি হবে, কে তোমারে কবে কি কথা বলিবে, সে কথা শুনিলে তোমারও কি হবে, কে তোমারি কবে কে কথা বলিবে, সে কথা শুনিলে তোমার কি হবে, তোমার বিপদে সম্পদে রাখিবে যে পদে, তোমার বিপদে সম্পদে রাখিবি যে পদে, বিপদে সম্পদে রাখিবে যে পদে, সেই পদ কেন ভাবনা মনে রে, সেই পদ কেন ভাবনা, আজ যারে মুখে ভাই হরি কথা না তার কাছে তুমি যেও না, যারে মুখে ভাই হরি কথা না তার কাছে তুমি যেও না, আমার সেই হরি কথার অপরাধে কৃষ্ণ কথা হরি কথা বলবার অপরাধে হারেশকে টানতে 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 নিয়ে যাচ্ছে বাইশ বাজারে,
মুসলমানের দল হারেসকে টানতে টানতে যখন বাইশি বাজারে নিয়ে গিয়ে একটা গাছের গায়ে আসতে পিষ্টে বেঁধে একদল মুসলমান কাজীর সৈন্যগণ যখন হারেসকে প্রহার করছে কৃষ্ণ নামে ছাড়, কৃষ্ণ নামে ছাড় দয়াময়, কৃষ্ণ নামে ছাড় দয়াময়, আঘাত করো যত খুশি প্রহার করো, যত আঘাত করবে যত প্রহার করবে তত তো আমি আমায় হরিকে ডাকব, করো তোমরা আমায় আঘাত করতে করতে আমার সর্বঙ্গ ক্ষত বিক্ষত করে দাও, মারতে মারতে তোমরা খণ্ড খণ্ড করো, যদি করো যদি যায় মন প্রাণ মোরটা তথা বিনা বদলে থেকে না ছাড়িব মধুর কৃষ্ণ নাম প্রভু আমার জীবনে সন্তপ নাশিতে এতে যদি দুঃখ দা প্রভু আমার মানব সন্তপ নাশিতে ভয়াময় দেখা দাও প্রভু দুঃখ দা আমার মানব সন্তপ নাশিতে এতে যদি আমায় দুঃখ দাও যাহার তাই হবে কেন দুঃখ দেবে, যাহার তাই হবে এতে দুঃখ পাবে, যাহার তাই হবে কেন দুঃখ দেবে, যাহার তাই হবে কেন দুঃখ দিলে দুঃখ দেবে ওগো সুখময় প্রভু আমার জীব সন্তাপ নাশিতে যদি তোমার দুঃখ হয় প্রভু আমার মানব সন্তাপ নাশিতে এতে যদি আমায় দুঃখ হয় প্রভু আমার তাই গৌর হরি 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 দেখা দা হো গো প্রভু মা কাজীর সৈন্যগণ গাছের গায়ে বেঁধে হারেসকে আঘাতের পরে আঘাত করছে প্রহার করতে করতে সর্বঙ্গ ক্ষত বিক্ষত হয়ে শরীর থেকে রুধির ঝরে ঝরে বৃক্ষতলার মাটিগুলো সব কাদা হয়ে গেছে, আরে যে বলছে মারো ওগো তোমরা আরো বেশি করে আমায় আঘাত করো, যতই আঘাত করবে তারপর তো আমি আমায় হরিকে ডাকব আমার দীনবন্ধুকে ডাকব,
মারতে মারতে কাজীর সৈন্যগণ সবাই ক্লান্ত হয়ে বসে পড়েছে। ওরে এর মধ্যে কে আছে রে, এর মধ্যে কি আল্লাহ আছে নাকি হরি আছে না কৃষ্ণ আছে? কে এত মার সইতে পারে রে, এত আঘাত কে সহ্য করতে পারে? কাজীর সৈন্যগণ যুক্তি করে নিল, এ চল ওই বাবা ঠাকুরের কাছে গিয়ে জিজ্ঞাসা করি, কি করলে ওর মৃত্যু হবে, আর ওর মৃত্যুদণ্ড যদি না আমরা দিতে পারি তাহলে কাজী সাহেব যে আমাদের গোদান নেবে। সবাই এগিয়ে গিয়ে হারেসের কাছে ঘিরে বসেছে, বাবা ঠাকুর কি করলে তোমার মৃত্যু হবে? তুমি তো জানো তোমার যদি না মৃত্যু হয়, তোমার দেহ থেকে যদি না প্রাণ পাখি বাহির হয়, তাহলে তোমার বিনিময়ে যে আমাদের প্রাণ চলে যাবে, আমাদের যে সংসার আছে, স্ত্রী আছে, পুত্র আছে, বলো বাবা ঠাকুর কি করলে তুমি মরবে? আরে যে বলে, শোনো তোমরা আমায় যত আঘাত করো না কেন, আঘাত করতে করতে তোমরা ক্লান্ত হয়ে শেষ হয়ে যাবে, কিন্তু আমার দেহ খাঁচা থেকে প্রাণ পাখি বেরিয়ে যাবে না। তোমরা আঘাত করো না, কিছুক্ষণ পর আমি আমার ইষ্ট দেবতার নাম স্মরণ করব, আর ওই কৃষ্ণ নাম স্মরণ করতে করতে আমার দেহ থেকে প্রাণ পাখিটা যখন বেরিয়ে যাবে, আমার দেহটা যখন সমাধিস্থ হয়ে যাবে, তোমরা আমাকে নিয়ে আগুনে পুড়িও না, আমার দেহটাকে নিয়ে তোমরা কেউ কবরে দিও না। কি করবে জানো? আমার এই দেহটা নিয়ে সামনে আছে সুরধনী গঙ্গা, সুরধনী গঙ্গার জলে ভাসিয়ে দেবে। দেখতে দেখতে কিছুক্ষণ পর কৃষ্ণ নাম স্মরণ করতে করতে হারে সমাধিস্ত হয়ে গেছে। কাজীর সৈন্যগণ তখন কত আনন্দ উপভোগ করে বলছে, ওরে দেখ দেখ হারে সে মৃত্যুবরণ করেছে। সবাই মিলে যুক্তি করল, না এত মুসলমান সন্তান একে কবর দিতে হবে। আবার কেউ কেউ বলছে, না না এ মুসলমানের ঘরে পালিত হয়েছে, জন্ম হয়েছে ব্রাহ্মণের ঘরে, একে শ্মশানে চিতায় তুলতে হবে। আবার কেউ কেউ বলছে, না না জন্ম হয়েছে ব্রাহ্মণের ঘরে কিন্তু পালিত হয়েছে মুসলমানের ঘরে, ওকে আমরা আগুনে পোড়াবো না, কবরও দেব না, ওকে নিয়ে সামনে সুরধনী গঙ্গার জলে ভাসিয়ে দিই চলো। আর ওই শিশু সুরধনী গঙ্গার দলে হারেসের ওই নশ্বর দেহ কানা নিয়ে যখন ভাসিয়ে দিল, হারেসের ওই দেহটা ভাসতে ভাসতে সুরধনী গঙ্গার জলে থেকে যাচ্ছে। আর ওদিকে প্রভাতকালে শান্তিপুরের ঘাটে অদ্বৈত আচার্য ঠাকুর এসে প্রভাতকালে স্নান করতে এসে বদনে একটা নাম শুনতে পাচ্ছে, গঙ্গা থেকে ভেসে আসছে, কৃষ্ণ 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 হে কৃষ্ণ 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 হে কৃষ্ণ 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 হে কৃষ্ণ 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 হে কৃষ্ণ 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 হে কৃষ্ণ 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 হে কৃষ্ণ 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 হে অমা কৃষ্ণ 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 হে
কৃষ্ণ কৃষ্ণ হে। অদ্বৈত আচার্য প্রভু গঙ্গায় স্নান করতে নামবে কি, এমন সময় দূর থেকে যখন মধুর কৃষ্ণ স্বর ভেসে আসছে। অদ্বৈত আচার্য লক্ষ্য করে দেখছে গঙ্গা থেকে একটা দেহ ভাসতে ভাসতে যাচ্ছে, আর তার বদন থেকে বেরিয়ে আসছে কৃষ্ণ 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 হে কৃষ্ণ 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 হে কৃষ্ণ 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 হে কৃষ্ণ 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 হে কৃষ্ণ 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 হে কৃষ্ণ 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 হে কৃষ্ণ 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 হে। অদ্বৈত আচার্য প্রভু নার স্থির থাকতে পেরে ঝাঁপিয়ে দিয়ে গঙ্গারে জলে পড়েছে। এ মনে হয় আমার কোন পরম ভক্ত ভেসে আসছে, কৃষ্ণ ভক্ত ভেসে আসছে। ছুটতে ছুটতে অদ্বৈত আচার্য গিয়ে ওই যমুনার জলে সুরধ্বনির জলে পড়ে সাদর দিয়ে গিয়ে হারেশের ওই দেহটা টানতে টানতে শান্তিপুরের ঘাটে তুলেছে। হারেশের দেহ নিস্তব্ধ, হারেশের কর্ণকুহরে কান দিয়ে দেখলো তার দেহের মধ্যে থেকে কি যেন আজ কৃষ্ণ কৃষ্ণ বলছে। ওরে এ তো বেঁচে আছে, এ তো মরেনি, এ তো বদন থেকে কৃষ্ণ নাম বেরিয়ে আসছে। কিন্তু কৃষ্ণ নামে যদি বেরিয়ে আসে, এই কৃষ্ণ ভক্তের অঙ্গে কেন এত রুধির ঝরছে, এই কৃষ্ণ ভক্তের অঙ্গ কেন এত ক্ষত বিক্ষত হয়ে ছিঁড়ে গেছে। অদ্বৈত আচার্য সঙ্গে সঙ্গে পাল্টা ওই হারেশের কর্ণকুহরে কৃষ্ণ নামের বাণী যখন দিতে লাগলো, কৃষ্ণ নামে শোনা মাত্র সঙ্গে সঙ্গে হারেশের চৈতন্য ফিরেছে। হারেশের যখন চৈতন্য ফিরেছে, একই আপনি ভক্ত মানুষ, আপনি আমাকে ছোবেন না, আপনি দূরে সরে যান, আমি নিচু জাতের ছেলে। অদ্বৈত চমকে উঠেছে, একি তুমি নিচু জাতের ছেলে মানে? নিচু উঁচু বলে তো পৃথিবীতে কিছু নেই। বলে না আজ্ঞে আপনি আমায় ছোবেন না, আমি মুসলমান সন্তান। অদ্বৈত বলছে হলেই তুমি মুসলমান সন্তান, কিন্তু তোমার বদলে তো মধুর কৃষ্ণ না। কৃষ্ণ ভক্ত তোমার সর্ব অঙ্গে এই দাগগুলো কিসের গো? এই যে দাগগুলো, এই দাগগুলো যা দেখতে পাচ্ছেন জানো, এগুলো আমি কৃষ্ণ নামের অলংকার পরেছি, এগুলো আমি হরি নামের অলংকার পরেছি। কৃষ্ণ নামের অলংকার, হরি নামের অলংকার পড়তে গেলে বুঝি শরীর ক্ষত বিক্ষত হয়। ওগো ভক্ত হওয়া শক্ত বড়, পণ্ডিত রইল বসে, গাছের ফলে গাছে রইল বৃন্ত পড়ল খোঁচে। মা গো এ জগতে অনেক ভক্ত পাওয়া যায়, তারা ঝোলার মধ্যে হাত ঢুকিয়ে দিয়ে মালা জপে, তিলক তুলসীর মালা চৈতন্য শিখা সবই থাকে, সবই থাকলে কিন্তু তার ভক্ত কোনোদিন বলে না। তিলকং তুলসী মাল্লং শিখা কৌপিনী বহির্বাসং, হরের নামইব সদাই মুখে বৈষ্ণব পঞ্চলক্ষ। তিলক তুলসীর মালা শিখা কৌপিনার বহির্বাস, বদনে সর্বদাই যদি হরি নাম কৃষ্ণ নাম থাকে, আপনারা মনে মনে ভাবছেন তিনি বড় বৈষ্ণব কিংবা বড় ভক্ত, হয় না।
তিলক তুলসীর মালা শিখা কৌপিন বহির্বাস বললে বড় ভক্ত হওয়া যায় না কেন? বইছি না বে চিনিতে না রে কোন দেবতার শকতি, কোন দেবতার শকতি তুমি, হে কোন জনে অল্প মুড়মতি, অল্প মুড়মতি আমার বৈষ্ণব চেনার শকতি কোন দেবতার নাই। আমরা মনুষ্য কুলে জন্মগ্রহণ করেছি, কি করে বৈষ্ণবকে চিনবো রাধে রাধে? সময় চলিয়া যায়, নদীর স্রোতের প্রায় ঘড়ির কাঁটা বেজে বলে ঠিক ঠিক ঠিক, যে না চলে তার মানব জীবনের শতদিক। দেখতে দেখতে মা আমার সময় শেষ, জানতে অজান্তে যদি আপনাদের রাতুল রাঙা চরণে কোনো ভুল ত্রুটি করে থাকি, নিজ ঘরের সন্তান ভেবে, নিজ ঘরের ভাই ভেবে, বন্ধু ভেবে আমাকে ক্ষমা করে দেবেন। আর কীর্তন গান যদি কিঞ্চিত ভালো লেগে থাকে, ভিজিটিং কার্ড পাওয়া যাচ্ছে, আপনারা নিতে পারেন। আর মাগো কীর্তন শ্রবণ করলে তার দক্ষিণা কিছু দিতে হয়, না হলে কীর্তন শোনা সাব্যস্ত হয় না। কীর্তন আমার শেষ হয়ে গেছে, পারলে আমার না চলে, যার যেমন খুশি আপনারা দান করতে পারেন। এই দান আমি কৃষ্ণ সেবায় গোবিন্দ সেবায় লাগিয়ে দেব। প্রেম সে নিতাই গৌর কৃষ্ণ প্রেমানন্দে হরি 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 বল হরি বল। আহা এইখানে রহিল আমার লীলার মাধুরী, এইখানে রহিল আমার লীলার মাধুরী।